আসসালামু আলাইকুম, আমি সাদমান সাদিক এবং আজকে আমি রিভিউ করছি দ্য লিটল প্রিন্স। অনেকে হয়তো বা প্রথমে আমার মতো ইমপ্রেশন করতে পারে যে এটা তো ছোটদের বই, এটা কেন আমরা পড়বো। আমারও তাই ধারণা ছিল, কিন্তু যখন আমি পড়লাম তখন দেখলাম যে এটা বেশ ইউনিক একটা বই। কারণ এই বইটা যখন পড়বে বাচ্চারা একভাবে বইটা বুঝতে পারে এবং বড়রা আরেকভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে। যেহেতু আমি ছোটোবেলায় বইটা পড়ি না, আমার কাছে কেবল বড় হওয়া অবস্থায় এক্সপ্লেনেশনটা আছে, ওইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বইতে মেটাফরিক্যাল একটা কাহিনীর মধ্যে দিয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছে। বাচ্চাদের জন্য এটা জাস্ট একটা লিটল প্রিন্সের কাহিনী, বড়দের জন্য হয়তো একটা মানুষের সহজাত প্রবৃত্তির অনেক জিনিস উঠে আসে। তো একদম শুরুতে একটা ছবি দেখানো হয় আপনাদের সামনে, এখন ছবিটা দিচ্ছি, ছবিটা দেখে আপনার কী মনে হয়? অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বলে যে এটা একটা হ্যাট, একটা টুপি, কিন্তু আসলে হয়তো বাচ্চাটা এগেছিলো যে একটা সাপের ভিতর বড় একটা হাতি, যেই বড় হাতিটাকে সাপটা খেয়ে ফেলেছে ওটা পেটের মধ্যে হাতিটা আছে। এখন বড়রা বলে যে না, এটা তো বোঝা যাচ্ছে না, তোমাকে হাতিটা দেখিয়ে আঁকতে হবে। তখন ওই বাচ্চাটা ওইভাবে আঁকে এবং আস্তে আস্তে সে বুঝতে পারে যে বড় যে দুনিয়াটা চলে হচ্ছে লজিক দিয়ে। বাচ্চারা অনেক ইমাজিন করছে, তারা অনেক কিছু দিচ্ছে, বাট বড়দের বুঝতে হলে লজিক লাগে। তাই তারা বাচ্চাদের ইমাজিনেশন পুরো প্রসেসটা ঠিক মতো বুঝতে পারে না। বাচ্চারা বেশি কথা বললে বলে চুপ থাকো। সো এটা আসলে মানুষের সহজে একটা প্রবৃত্তি। আমরা যত আস্তে আস্তে বড় হই, আমাদের জীবনে বিভিন্ন লজিক আসে, বিভিন্ন কনস্ট্রেন্ট আসে, সীমাবদ্ধতা আসে, ওগুলোর মাধ্যমে আমরা পৃথিবীটাকে দেখি। এবং আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, আমার ফ্রেন্ডের ক্ষেত্রে দেখেছি যে ফার্স্ট ইয়ার হয়তো আমাদের অনেক আইডিয়া ছিল, এইখানে 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 আইডিয়া, পাশ করে বেরোলাম, অনেক কিছু পড়লাম, এখন যখনই কোনো আইডিয়া আসে এই কারণে চলবে না, এখানে টাকা নাই, এখানে মার্কেট ছোটো, এখানে মানুষ জিনিসটা কিনবে না, অনেক কিছু আসে। সো আইডিয়া বের করার আগে আমরা আইডিয়াটা নষ্ট করে দিই, কারণ বেশি লজিক্যালি চিন্তা করতে যে আসলে আমরা আমাদের ইমাজিনেশনকে সংকীর্ণ করে ফেলি। সিভিলের আরও কয়েকটা এখানে ঘটনা আছে, যেখানে একটা লোক, একটা তুর্কি সায়েন্টিস্ট, অনেক কিছু ইনভেন্ট করেছে, একটা গ্রহ আবিষ্কার করেছে, সে নিজের মতো করে প্রেজেন্ট করছে, কেউ তার কথা শুনছে না। কেন? কারণ সে প্রপার ড্রেস পরে নেয়। এরপর ঠিকই সে সুরেট ব্রুরেট হয়ে প্রেজেন্ট করলো, গ্রহটা একটা কমপ্লিকেটেড একটা নাম দিল যে নেবুলা 6045 কিছু একটা। তখন মানুষ ও আচ্ছা, গ্রহটা আবিষ্কার করছে। তো মানুষকে যখন আপনি সিম্পলি কোনো জিনিস এক্সপ্লেন করছেন বড়দেরকে, ওরা দেখবে যে কী ড্রেস পরে আসে না আসছে, কী না বলতেছে বলতেছে, বাট ওদেরকে কমপ্লিকেটেড করে একটু মাখায় বুঝান, তখন আবার ওরা সিরিয়াসলি নেবেন। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে যখন কোনো ফ্রেন্ডরা বাসে আসে, অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওর প্যারেন্টসরা কী করে, ও কত নাম্বার পায়, ওর কি ক্লাসে ভালো স্টুডেন্ট নাকি না, ওদের কত টাকা পয়সা, ওদের বংশ কেমন, এইসব জিনিস প্রশ্ন করা হয়। বাট আসলে প্রশ্ন করা উচিত যে তোমরা কি একসাথে ভালো খেলতে পারো, তোমাদের কমিউনিকেশন কীরকম, তোমরা কী নিয়ে গল্প করো, ও কি অনেক হাসি খুশি থাকে, ও কি তোমার সাথে ভালো ফুটবল খেলে। তো আমরা অনেক সময় ছোটোবেলায় আমরা যেইগুলো জিনিস প্রায়োরিটি দেবো আছে, আমার সাথে ফ্রেন্ড খেলতেছে, আমরা একই সাথে খেলি, একই জায়গায় যাই, এগুলো জিনিস থেকে প্রায়োরিটি সরে সরে আস্তে আস্তে বড়দের ওই প্রায়োরিটিগুলো চলে আসছে। ওর কি টাকা পয়সা আসছে, ওর সাথে ফ্রেন্ডশিপ করলে কি আমার লাভ আছে। সো আমরা যত বাচ্চা থাকি, যত ইনোসেন্ট থাকি তত ভালো। আস্তে আস্তে বড় হতে হতে আমাদের জীবিকার কারণে অনেক সময় আমরা একটু ভুল জিনিসগুলোর উপর প্রায়োরিটি দিয়ে বসি। এবং এখানে একটা খুব সুন্দর জিনিস দেয়া ছিল, সেটা হচ্ছে যে আমাদের কাছে ইম্পর্টেন্স মানে কি। যেরকম এখানে একটা কথা ছিল যে একটা গোলাপ ফুল, লিটল প্রিন্স ওর নিজের গ্রহে জাস্ট একটা ছোট্ট গোলাপ ফুল দেখেছিল, ও ভেবেছিল এই গোলাপ ফুলটাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই আছে। পরে দুনিয়াতে এসে দেখলো যে অনেকগুলো গোলাপ ফুল, তখন ও ভাবলো যে গোলাপ ফুল তো গেলে স্পেশাল কিছু না, আমি ভাবছিলাম পুরো পৃথিবীতে একটা আছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা আছে, বাট পৃথিবীতে আসে দেখি অনেকগুলো। তখন আসলে একটা ডায়লগ বলে যে ইয়োর রোজ ইজ নট ওয়েস্টেড ইফ ইউ হ্যাভ ইনভেস্টেড টাইম ইন ইট। এইটা প্রায় একটা কথা, ওইটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি এবং খুঁজে পেয়ে গেছি। সেটা হচ্ছে ইট ইজ দ্যাট টাইম ইউ হ্যাভ ওয়েস্টেড ফর ইয়োর রোজ দ্যাট মেক্স ইয়োর রোজ সো ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন মানুষটা আমাদের লাইফে স্পেশাল? এখন সব মানুষই তো সব জায়গায় আছে, বাট যেই মানুষের প্রতি আমরা এক্সট্রা টাইম স্পেন্ড করি, আমাদের তো অনেকগুলো ফ্রেন্ডই আছে, বাট যেই টাইমটা আমরা ওই ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, একসাথে কাটাই, ওই জন্য ওই ফ্রেন্ডগুলো আমাদের জন্য স্পেশাল হয়। তো আসলে কোনো জিনিস স্পেশাল হওয়া, এই স্পেশালিটি কোনো জিনিসের মধ্যে অন্তর্নিহিত নাই। এই জিনিসটা আমরা কতটা গুরুত্ব দিচ্ছি, জিনিসটাকে কতটা টাইম ইনভেস্ট করেছি, এনার্জি ইনভেস্ট করছি, সেটার উপর আসলে নির্ভর করে। সেম গোস ফর হিউম্যান বিইংস, সেম গোস ফর অবজেক্টস। যে কোনো একটা জিনিস, যেরকম বাচ্চাদের অনেক খেলনা আছে, বাট ওর একটা ওই ময়লা পুতুলটাই লাগবে, কারণ ওই পুতুলটা ওর কাছে অনেক স্পেশাল। এবং এখানে একটা সুন্দর জিনিস ছিল যে ছোটরা আসলে জানে লাইফ সম্পর্কে ক্লিয়ার যে তারা কী চায়। আমরা কনফিউজ যে আচ্ছা আমি কী চাই, আমি কি ডিগ্রি চাই, আমি কি ভালোবাসা চাই, আমি কি পয়সা চাই, আমি কি ভ্যাকেশন চাই। আমরা অনেকেই কনফিউজ, বড় হয়ে আরও বেশি কনফিউজ হয়ে যাই, বাট বাচ্চারা একদম টু দ্য পয়েন্ট,
আমার ওই পুতুলটা লাগবে, না আমি এখন খেলতে যাব, না আমি ওর সাথে আড়ি। সো বাচ্চারা একদম ক্লিয়ার, এবং তাদের কাছে যে কয়টা জিনিসই আছে ওইটাই পুরো তাদের জীবন, ওইটাকে কেন্দ্র করে তাদের জীবন। খুব কম জিনিস হলেও তারা ফোকাস এবং ওইটা নিয়ে তারা খুশি। বাট বড় হলে আমরা অনেক কিছু চাই এবং আমরা নিজেরও ক্লিয়ার থাকি না যে আমরা আসলে কী চাই। এরকমই আরেকটা জিনিস হচ্ছে যে বড়দের জন্য আমরা সবাই হয়তো বা একই তারা দেখছি, কিন্তু কোনো তারা একজন হয়তো বা তারা দেখছে যে এখানে টাইমটা কেমন, গ্রহগুলো কেমন, আরেকজন তারা দেখছে নিজের জাহাজটাকে একটা জায়গায় গাইড করার জন্য, আরেকজন তারা দেখছে হয়তো বা হাত দেখার জন্য কোনো একটা জ্যোতির্বিজ্ঞানী। তো এক একটা তারার এক একটা মিনিং আছে। এটা যদি আপনি ভিন্নভাবে দেখেন যে সফলতা কিংবা দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস, হ্যাপিনেস কিংবা সফলতা, এটা এক একজনের কাছে এক একটা মিনিং, এক একটা ডেফিনেশন আছে। যেরকম সেম তারা এক একজন এক একভাবে দেখে, সিমিলারলি একই ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে সফলতা মানে হচ্ছে আমি 3 বেলা পেট পুরে খেতে পারবো, কারোর কাছে সফলতা মানে হচ্ছে তো ল্যাম্বোরগিনি নিয়ে আমি চালাবো, কারোর কাছে হয়তো সফলতা মানে আমি সারাদিন জাস্ট পড়ে থেকে আমি বই পড়বো। সো একই জিনিস বাট একই কনসেপ্ট, একই শব্দ হয়তো আমরা বলছি যে সফলতা মানে কী, আপনার ব্যর্থতা মানে কী, আপনার হ্যাপিনেস মানে কী, বাট বড়দের জন্য একটা ডেফিনেশন এক একভাবে চলে যায়। সো ওভারঅল আমার বইটা বেশ ভালো লেগেছে, কারণ এক হচ্ছে এটা ইউনিক ওয়ে অফ ইন্টারপ্রিটেশন, যে বাচ্চার একভাবে পড়বে, বড় একভাবে পড়বে, এবং আরেকটা হচ্ছে যে এটার মধ্যে আপনার মানুষের খুব সহজাত একটা বৈশিষ্ট্যের কথার মধ্যে বলা হয়েছে। যে লিটল প্রিন্সের কাহিনী বলছিলাম, আসলে একটা লোক একটা ডেজার্টের মধ্যে ক্র্যাশ করে, ক্র্যাশ করার পরে লিটল প্রিন্সটা আসে। তারপর লিটল প্রিন্স বলে যে ওর বিভিন্ন ছোটো ছোটো গ্রহ আছে, ওই গ্রহগুলোর মধ্যে সে এক্সপ্লোর করে। কোন একটা গ্রহে রাজা আছে যে খালি আধিপত্য চায়, আর একটা গ্রহ একজন মানুষ আছে যে খালি অ্যাটেনশন চায়, আর একটা গ্রহ একজন মানুষ আছে যে খালি এক্সপ্লোর করতে চায় কিংবা খালি জিওগ্রাফি এক্সপ্লোর করতে চায়। তো এক একটা গ্রহ এক একটা কাহিনী দিয়ে মানুষের সহজাত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছিল। যেরকম এখানে একটা খুব ছোট্ট একটা পয়েন্ট ছিল যে আপনার ওর গ্রহে একটা ছোট্ট ভোলক্যানো ছিল, এবং ভোলক্যানোটা যে কোনো সময় অ্যাব্রাপ্ট করতে পারত, এবং আরেকটা বাওয়াও গাছ ছিল যে গাছটা একটু বেশি বড় হলেই পুরো পৃথিবী ছেয়ে যেত। তো ওইখানে একটা বাওয়াও গাছের কথা বলা হচ্ছে যে এই গাছটা খুবই খারাপ, বা ওটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এখন কোনো একটা জিনিস হয়তো বা খুব বড় মনে হচ্ছে না, বাট একটা দিন ইগনোর করলে ওই জিনিসটা আমাদের লাইফকে বরবাদ করে ফেলতে পারে। তো এরকম ছোটোখাটো গাছ, ভোলক্যানো, একটা ফুল, একটা বাচ্চারা যে জিনিসটা খালি স্টোরি হিসেবে দেখবে, ওই সেম এলিমেন্টগুলোকে ব্যবহার করে মানুষের একটা প্রবৃত্তির প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এই বইতে, দ্য লিটল প্রিন্স। তাই আমার পড়ে বেশ ভালো লেগেছে, বিকজ এটা রাইটিং স্টাইল এবং উপস্থাপন স্টাইল, এটা বাচ্চাদের বইও যে অ্যাডাল্টরা পড়তে পারে এটা বেশ মজার আর কি। তাই আমি বইটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি ভালো থাকে আপনি পড়তে পারেন। আর আপনার যদি নেক্সট কোনো বই ইচ্ছা থাকে যে আমি রিভিউ করি, প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন। দিস ওয়াজ সাজেস্টেড বাই মাই ফ্রেন্ড সালওয়া, সো থ্যাংক ইউ ফর রেকমেন্ডিং দিস বুক। আশা করি নেক্সট রিভিউতে আপনাদের কোনো পছন্দের একটা বই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।